প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালে 9 বছর পূর্তি উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করে প্রধানমন্ত্রী জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্পকে জনসমক্ষে নিয়ে যাবার জন্য উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি দল। রাজ্যেও সেই কর্মসূচিকে সফল রূপ দেবার জন্য সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং দলীয় সাংসদ সহ দলের বিভিন্ন পর্যায়ে শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। বৈঠকের লক্ষ্য তুলে ধরে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, এই কর্মসূচিকে সফল রূপ দেবার জন্য দলীয় সাংসদরা বিভিন্ন স্থানে প্রবাস যোজনা করবেন এবং জনসম্পর্ক অভিযান সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৃহীত প্রকল্পগুলিকে জনমানুষের সামনে তুলে ধরা হবে। আগামী 15 মে থেকে 15 জুন পর্যন্ত 1 মাসব্যাপী কর্মসূচি পালন করা হবে বলে উল্লেখ করেন প্রদেশ বিজেপির সভাপতি। তার উনার যে মেয়াদকাল সেটা 9 বছর পূর্তি উপলক্ষে আমাদের বিভিন্ন কর্মসূচি ভারতীয় জনতা পার্টি থেকে নেওয়া হয়েছে। তার মধ্যে বিশেষ করে আমাদের যারা সাংসদরা রয়েছে তারা বিভিন্ন জায়গায় তাদের প্রবাস যোজনা এবং মোদিজির গৃহীত প্রকল্পগুলি জনসমক্ষে নিয়ে আসা, জনসম্পর্ক করা, তার একটা নির্দেশিকা আমাদের কেন্দ্রীয় কমিটি সেটা দিয়েছে, সেটা নিয়েই আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, জেলা প্রেসিডেন্টরা ছিলেন, অফিস বেয়ারার টিম ছিলেন, মোর্চার প্রেসিডেন্টরা উপস্থিত ছিলেন এবং আমাদের যারা সাংসদ তারা ওনারাও উপস্থিত ছিলেন। ওনাদের উপস্থিতিতেই আমরা পরিকল্পনা এবং রূপরেখা তৈরি করি যে আমাদের আগামী 15 মে থেকে 15 জুন পর্যন্ত আমাদের এই 1 মাসব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং মোদিজির যে প্রকল্পগুলি জনসমক্ষে নিয়ে আসা সেটাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই আমাদের মিটিং। উল্লেখ্য, দেশের কৃষক শ্রমিক সহ সাধারণ মানুষের সার্বিক বিকাশে বিভিন্ন জনকল্যাণকর প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার সুফল পাচ্ছেন কোটি কোটি মানুষ। রাজ্যেও সাধারণ মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে চলেছে বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।